আপনারা যদি কেউ আসলেন মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামে যেতে চান তাহলে আপনাদেরকে একটা ট্রেন স্টেশনে নামতে হবে, সেটা হলো নেকার পার্ক। এখানে আসলে দেখবেন একবারে নেকার পার্ক স্টেশনও লেখা এবং মার্সিডিস বেঞ্জও লেখা। সো এখান থেকে মোটামুটি আপনাকে হেঁটে অথবা বাসে যে কোনো একটা ব্যবস্থাতে যেতে হবে। দুইটাই কেন বললাম, কারণ হলো আমি অরিজিনালি জানি না যে এখনও কিসে যেতে পারবো আমরা। হেঁটে যদি যাওয়ার অল্প রাস্তা থাকে তাহলে তো হেঁটেই যাবো, নাহলে বাসে যাবো, মানে যেই রাস্তাটা বেটার হয়, কনভিনিয়েন্ট হয়, সেই রাস্তা দিয়ে যাবো আর কি। তো আমরা মোটামুটি নেকার পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। সো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে ওই মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামে ঢুকে যাবো আর কি। তো আপনাদের জন্য একটা ইনফরমেশন, মার্সিডিস বেঞ্জে ঢোকার জন্য আমরা যারা স্টুডেন্ট তাদের লাগবে হলো 5 ইউরো করে, এবং যারা আসলে নন স্টুডেন্ট তাদের জন্য 10 ইউরো লাগবে, এবং 4টার পরে মোটামুটি 3 ইউরো, একেবারে মোটামুটি আর একটু বেশি লাগবে। আমরা যেহেতু নেকার পার্কে চলে আসছি এবং স্টুটগার্টে যেহেতু আমরা চলেই আসছি, আমরা মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামটাতে যাবো। এই যে দেখাচ্ছে এদিকে যেতে হবে, এবং পাশেই নাকি পর্শের মিউজিয়ামও আছে। সো আই এম নট শিওর অ্যাবাউট ইট, এখানে একটা লেখা আছে যে পর্শে এরিনা। এটাই কি পর্শের মিউজিয়াম কিনা আমি এখনও বলতে পারছি না, কিন্তু আমরা বের হওয়ার পরেই মোটামুটি এক ঝাঁক ট্যুরিস্টকে আমরা দেখতে পাচ্ছি, যারা মোস্ট প্রবাবলি আমাদের মতো করেই আসলে হেঁটে যাচ্ছে মার্সিডিস বেঞ্জের মিউজিয়াম দেখার জন্য। যেহেতু আপনারা মার্সিডিস বেঞ্জের মিউজিয়াম দেখবেন, এর আগে হয়তো আমাকে একটু দেখতে পারেন, কারণ হলো আমি যেহেতু আপনাদেরকে মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামে নিয়ে যাচ্ছি। যদি আসলে আমার গাড়ির ব্যাপারে আসলে কোনো খুব বেশি ফ্যাসিনেশন নাই, ইভেন জার্মানি গাড়ির জন্য বিখ্যাত, অনেকে গাড়ি দেখে ওয়া ওয়াও করতে করতে এখন আর কোনো ল্যাঙ্গুয়েজই বেরোয় না, শুধু ওয়া ওয়াওই করে, এবং মোটামুটি গাড়ির ব্র্যান্ড একেবারে মুখস্থ। আমি শুধু খালি এইটুকু জানতাম বিএমডাব্লিউ হলো জার্মানির, তারপরে এখানে আসার পরে জানছি যে ফলসওয়াগেন জার্মানির, ফলসওয়াগেনের সিস্টার্স কনসার্ন পর্শে হলো জার্মানির, পর্শে যে একটা গাড়ি আছে এটাই আমি জানতাম। তারপরে মোটামুটি যেইখানের যেইটা বিখ্যাত সেখানে তো যেতেই হবে। স্টুটগার্টের সবচেয়ে বেশি বিখ্যাত হলো এই যে মার্সিডিস বেঞ্জ এবং পর্শের মিউজিয়াম, সেটা আসলে যাচ্ছি। আমাদের পিছনে কিছু মানুষ আছে, কিছু জার্মান আছে, অন্য কান্ট্রির আছে, অন্য ইউরোপিয়ান আছে বা ওয়েস্টার্ন কান্ট্রির আছে, যারা আসলে আমাদের মতোই পর্শে এবং মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামের দিকে যাবে। সো আমরা একসাথে হেঁটে যাচ্ছি, তারা আমাদের সাথে না, এটা মোটামুটি আমি 100% শিওর। সো আমরা মোটামুটি পথ ধরে হেঁটে যাচ্ছি, আমি আসলে পথটা ফলো করছি না, এটা আসলে ফলো করার দায়িত্ব হলো আরেকজনের কাঁধে পড়েছে, আমি জাস্ট তাদেরকে চোখ দিয়ে ফলো করছি। আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই যেদিক দিয়ে আসলে আমরা মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামের দিকে যাচ্ছি। তাই যায় না, মোটামুটি এত বড় একটা ব্র্যান্ডের মিউজিয়াম এখানে। আমাদের বাংলাদেশ হলে তো যে জায়গাটা মানে মাখন, সেখানে একবারে মাখনময় করে ফেলে। সো জার্মানির একটা বড় একটা ক্যারেক্টারিস্টিক হলো যে ওরা বড় বড় ব্র্যান্ডগুলা মোটামুটি একেবারে আইসোলেটেড করে রাখে, মানে খুব দেখা যায় খুব একটা গ্রামের ভিতরে চলে যায়। সো এর ফলে কি হয়, ওই এলাকাটা ডেভেলপ হয় এবং মোটামুটি একটা কর্মসংস্থান হয়, ডিসেন্ট্রালাইজেশন যেটা, এবং এইটা জার্মানির ক্ষেত্রে সব জায়গায়, যেমন আমি যদি বলি টেক্সটাইল ব্র্যান্ড অ্যাডিডাস একটা মোটামুটি অনেকটা গ্রামের মতো, মানে টেক্সটাইল ওই অ্যাডিডাসটাই মোটামুটি ওই এরিয়াটাকে ফুল ডেভেলপ করছে আর কি। আমরা আসলে মার্সিডিস বেঞ্জের যে মিউজিয়াম সেই মিউজিয়ামটা কিন্তু পৌঁছে গেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো রাতে এই মিউজিয়ামটা মানে দেখতে অনেক সুন্দর। সো আপনাদেরকে আমি মিউজিয়ামটা যদি দেখাই, এই যে এটা হলো মিউজিয়াম। তো আমরা আসলে মিউজিয়ামের ভিতরে ঢুকবো, তো আমাদেরকে সামনের দিক থেকে যেয়ে আসলে টিকিট কাটতে হবে, তারপরে আসলে আমরা মিউজিয়ামে ঢুকতে পারবো। তো এর জন্য আমার হয়তো 1-2 মিনিট সময় লাগবে মিউজিয়ামের ভিতরে ঢুকতে, খুব বেশি সময় লাগবে না। তারপর ভিতরে ঢুকে অনেক ক্ষেত্রে আসলে ভিডিও টিডিও করা যায় না, যদি ভিডিও না করা যায় তাহলে তো দেখাতে পারবো না, যদি করা যায় তাহলে ডেফিনেটলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো আমরা একেবারে ঠিক মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামের সামনে, এইখানে মোটামুটি একটা পাথর দিয়ে আসলে একটা গাড়ি এবং মোটামুটি একটা মানুষ বানানো হয়েছে,
যেটা আসলে এখানে বসে অনেকেই আসলে ছবি তুলতেছে। তো আমি আর নাবিহা এখন ছবি তুলবই মার্সিডিস বেন্সের গাড়ির সামনে বসে। আমরা এখন মার্সিডিস বেন্সের মিউজিয়ামে ঢুকতেছি। তো আমাদের 500 করে লাগবে এবং আমরা মোটামুটি 135টা গাড়ি নাকি দেখতে পারবো। ক্যান ইউ প্লিজ মুভ মুভ ইয়া মুভ ওকে। সো ঢুকার পরেই মোটামুটি মার্সিডিস বেন্সের সেই হাইফাই একটা গাড়ি এখানে, মোটামুটি মানে এরকম গামি গাড়ি আমার কখনো চালাইতে ইচ্ছা করে নাই এবং চান্স পাইলে হয়তো চালাবো। আমরা আসলে এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে, তারপরে আসলে আমরা গাড়ি দেখার জন্য অনুমতি পাব। সো ফ্রন্টেই মোটামুটি দুইটা গাড়ি আছে এবং অসংখ্যরা গাড়ি, যারা আসলে কার লাভার তাদের জন্য আসলে এর চেয়ে বড় সুন্দর কিছু আর হইতে পারে না। কারণ হলো এরা আসলে চকলেটের মতো এই গাড়িগুলো দেখবে, মানে চিন্তা করবে এটা কী দেখলাম। আমরা মোটামুটি টিকিট পেয়ে গেছি মার্সিডিস বেন্জের মিউজিয়ামে ঢোকার জন্য। সো বড়দের জন্য 5 ইউরো এবং বাচ্চার জন্য 0 ইউরো, মানে কোনো টাকাই লাগবে না। সো আমরা এখন ঢুকব। সো এইটা আসলে এন্ট্রান্স, এইটা দিয়ে আসলে ঢুকতে পারি। ওকে 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 ডাঙ্কে দিয়ে গান সেন্টেন ওকে 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 ডাঙ্কে দিয়ে। সো আমরা আসলে ঢুকতে যাচ্ছিলাম, আমাদের বলছে যে আমাদের যত ব্যাগ আছে সেগুলো মোটামুটি আমাদেরকে এখানে রেখে যেতে হবে, তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, আমরা ব্যাগ নিয়ে ঢুকতে পারবো না। যে ঢোকার জন্য আগে আসলে এই লকারে ব্যাগগুলো রেখে নিতে হবে স্বচ্ছ এবং মোটামুটি অটোমেটিক লকিং সিস্টেম। এখানে ব্যাগ রেখে তারপর আসলে মার্সিডিস বেন্সের মিউজিয়ামে ঢুকতে হবে। সো আমরা মোটামুটি অনেক দেরি করে ফেলছি। সো আমরা এখন ডিরেক্ট মার্সিডিস বেন্সের যেই মানে যেখানে আসলে মিউজিয়াম সেখানে আসলে ডিরেক্ট চলে যাব, কারণ আমরা অনেকটা টাইম মোটামুটি নিয়ে ফেলছি। আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আসার সময় পর্যন্ত থেকে। সো আমরা যাচ্ছি আর কি টিকিটের দিকে। লেটস গো। ওই যে ওইখানে স্ক্যান করতে হবে। সো আমরা ভিতরে ঢুকে গেছি। ক্যান ইউ প্লিজ কিপ দিস টিকিট উইথ ইউ। মার্সিডিস বেঞ্জ গাড়ি যেরকম পশ সেরকম ওদের মিউজিয়ামটা অনেক বেশি পশ। দেখেন এটা হলো লিফট এবং মোটামুটি এখানে ভিডিও করে করে একেবারে অনেক আগের সময়ের মার্সিডিস বেঞ্জ গাড়িগুলো দেখাচ্ছে। সো আমরা একটা পার্ট দিয়ে কোন পার্ট দিয়ে আসলে কোন পার্টে যাবো এটা আমাদের কোনো আইডিয়া নাই, কিন্তু আমরা যে যাবো এইটা মোটামুটি আমাদের আইডিয়া আছে। সো আমরা লিফটে উঠে গেছি, আমরা এখনও জানি না যে আসলে কোথায় যাবো। সো মোটামুটি আমরা লিফটে উঠে গেছি, আমরা জানি না যে আসলে কোথায় যাবো, আদৌ আমাদের কোথাও মানে এক্স্যাক্ট কোনো প্ল্যান নেই। আমরা মোটামুটি অনেকটা পথ ঘুরবো এইটুকু জানি। এখানে আবার সাউন্ড হচ্ছে, কেন সাউন্ড হচ্ছে জানি না। এটা মনে হয় মার্সিডিস বেঞ্জের যেই মোটামুটি ড্রাইভিং স্টার্ট করার পরে যে সাউন্ড সেই সাউন্ডটা হয়। তো একেবারে ফুল এন্ট্রান্স থেকে আসলে শুরু, কিন্তু আমি এটুকুই বুঝলাম না যে এখানে ঘোরা কেন, মানে একেবারে প্রথমে আসলে ঘোরা রাখা। সম্ভবত এটা বুঝেছে যে গাড়ির আগে মানুষ ঘোড়ায় চলতো, সেই জন্য আসলে ঘোড়া রাখা এবং ঘোড়া একেবারে মনে ফুল জীবন্তর মতো, কিন্তু এটা জীবন্ত ঘোড়া না। কিন্তু এই যে দেখেন ঘোড়ার নাক চোখ সব অলমোস্ট জীবন্ত। আচ্ছা এখান থেকে আসলে আই থিঙ্ক মার্সিডিস বেঞ্জের বিগিনিংটা শুরু হয়েছে,
যে এখান থেকেই আসলে মার্সিডিজ ব্যান্ডের গাড়িগুলো আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করেছে সেইটা আসলে শুরু হয়েছে, কারণ ওইখানে এই যে পায়োনিয়ার্স মানে কীভাবে শুরু হয়েছে, এন্টারেন্স সব কিছু মিলিয়ে একেবারে অসম, মাঝখানে মোটামুটি মানে এই গাড়িগুলো আমি যতটুকু জানি এইগুলো হলো প্রথম সময়ের গাড়ি, যখন আসলে প্রথম মার্সিডিজ ব্যান্ডের গাড়িগুলো করা হয়েছে অনেকটা বাংলাদেশের রিক্সার মতো। সো আমাদের বাংলাদেশের মানুষ যেহেতু রিক্সা বানাইতে পারে তো একটার সময় গাড়ি বানাইতে পারবে, কারণ 1886 বা এর আগে এই গাড়িগুলা মানে মার্সিডিজ ব্যান্ডের প্রথম মডেলগুলো এরকমই ছিল। ওই যে দেখেন এটা রিক্সার মতো, ওই যে ওই যে ছোটো গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে মার্সিডিজ ব্যান্ডের প্রথম গাড়ি আমি যতটুকু জানি। তারপরে আস্তে আস্তে ডেভেলপ করে মোটামুটি মার্সিডিজ ব্যান্ড অনেক পপুলার গাড়ি, এখন যে কেউ মার্সিডিজ ব্যান্ডকে চিনে। মোটামুটি মার্সিডিজ ব্যান্ডের আসলে হিস্ট্রি মানে তারা যেই যারা যারা ইনভেন্টর ছিল সেই হিস্ট্রিটা আসলে এখানে লেখা হয়েছে। কার্ল বেঞ্জ নামে যে সে আসলে প্রথম মার্সিডিজ ব্যান্ডের প্রথম আসলে শুরু করে, কিন্তু তিন ব্যক্তির মধ্যে কার্ল বেঞ্জকে সেটা আসলে আমার একটু দেখার ব্যাপার। আচ্ছা, প্রথমজন হলো কার্ল বেঞ্জ, তারপরে হলো দ্বিতীয়জন হলো গোটিলিয়েব ডেইমলার, তারপরে তৃতীয়জন হলো উইলহ্যাম মেইবাক। এই তিনজনের হাত ধরেই আসলে মার্সিডিজ ব্যান্ডের যাত্রা শুরু। এখানে একটা হিস্ট্রি লেখা আছে যে দ্য ইনভেন্টর মানে এই তিনজন ব্যক্তি আসলে মার্সিডিজ ব্যান্ডের যাত্রা শুরু করে 1885 সালে। সেই 1885 সাল থেকে দিনের বিবর্তনে এক একজনের এক এক ধরনের ইয়া থাকে, কন্ট্রিবিউশন থাকে, সেটা আসলে এখানে তুলে ধরা হয়েছে। সো এখান থেকে আসলে মার্সিডিজ ব্যান্ডের মিউজিয়ামের হিস্ট্রি শুরু হয়েছে। এখানে অনেক দুর্লভ ছবি আছে বিভিন্ন সময়, এগুলো আসলে এক্সপ্লেইন করা পাই টু পাই আসলে একেবারে পসিবল না। তারপরে এখানে মার্সিডিজ ব্যান্ডের ইতিহাসের সাথে আরও কিছু অফিস থেকে শুরু করে এভরিথিং মানে কীভাবে ডেভেলপ করতে হয়, কতটুকু কী ডেভেলপ করতে হয়, হিস্ট্রি যেহেতু মার্সিডিজ ব্যান্ডের এখানে আসলে অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। এখানে যেমন ইঞ্জিনও কীভাবে ডেভেলপ করা হয়েছিল, প্রথম ইঞ্জিন সেটারও মোটামুটি একটা ভালো আইডিয়া দেওয়া আছে। পুরনো ইঞ্জিনগুলো রাখা হয়েছে মোটামুটি জাদুঘরে রাখার জন্য যতটুকু প্রয়োজন সেইভাবে আসলে রাখা হয়েছে। সো আস্তে আস্তে এখান থেকে আসলে মার্সিডিজ ব্যান্ডের অরিজিনাল যেই স্টোরিটা মানে ডেভেলপমেন্ট স্টোরি এখান থেকে শুরু হয়। সো প্রথম গাড়িটা যেরকম আমি যতটুকু জানি এই পাশে ছিল প্রথম গাড়িটা, কিন্তু এটাও একটা মার্সিডিজ ব্যান্ডের গাড়ি, সেটা আসলে না পড়লে বোঝা যাবে না যে এটা আসলে প্রথম আই থিঙ্ক মোটর বাইক মানে ইঞ্জিন চালিত মোটর বাইক। তারপরে আসলে এই ধরনের একটা রিক্সার মতো গাড়ি যেটা আসলে ট্রেন লাইনে হয়তো ইউজ করে, হ্যাঁ এটা ট্রেন লাইনের লাইনে ইউজ করতো আর কি। এইখানে যেমন নৌকার ভিতরেও মোটামুটি মার্সিডিজ ব্যান্ডের ইঞ্জিন মনে হয় লাগানো হয়েছিলো, সেই নৌকা আজকে জাদু করে। এখানে আস্তে আস্তে কীভাবে মার্সিডিজ ব্যান্ডের বিবর্তন শুরু হয়েছে সেটা আসলে তুলে ধরা হয়েছে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। কিছু যন্ত্র আছে হলো গাড়ি, কিছু যন্ত্র আছে হলো যন্ত্র না যানবাহন যেটা হলো বোট, তারপরে হলো আরও কিছু আস্তে আস্তে যেমন এখানে বিবর্তন শুরু হয়েছে ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে গাড়ির আস্তে আস্তে কীভাবে বিবর্তন শুরু হয় মানে একটার পর একটা ডেভেলপ কীভাবে করছে সেটা আসলে এখানে তুলে ধরা হয়েছে একবারে সিকোয়েন্স অনুযায়ী। যেমন এখানে আমরা অলরেডি 1993 সালে চলে এসেছি, যেখানে 1893 সালে চলে এসেছি, যেখানে 1886 সালেই এটা আসলে প্রথম ডেভেলপ করা শুরু হয়েছে। যেমন এটা ছিল মার্সিডিজ ব্যান্ডের 1894 সালের ডেভেলপমেন্ট। তারপর এইখানে যেমন ডেভেলপমেন্টটা করা হয়েছে হলো 1895 মানে এক বছর পরে আসলে হিউজ একটা ডেভেলপমেন্ট করেছে। মোটামুটি 1996 সালে কি ডেভেলপমেন্ট হয়েছিল সেটা আসলে আছে এইখানে। আমাকে একেবারে লরির মতো যেহেতু সেই সময় এই ধরনের লরিগুলো খুব প্রয়োজন ছিল এবং এটার ডেভেলপমেন্টটা হলো 1898 সালে। আস্তে আস্তে মোটামুটি আরও বেশি ডেভেলপ হচ্ছে,
আপনারা প্রথম থেকে যেটা শুরু করেছেন এটা যেমন 1899 সাল এবং আমি বুঝলাম না মোটামুটি এক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট মানে এখন একটা গাড়ি বের করতে অলমোস্ট 5-6 বছর লেগে যায় নতুন মডেলের গাড়ি করতে আর তাদের সেই সময়ের ডেভেলপমেন্ট খুব বেশি ডেভেলপ ছিল এবং এখনকার মতো টেকনোলজিক্যালি এত উন্নত ছিল না তারপরেও আসলে খুব বেশি ডেভেলপড ছিল আর কি তো এইখানে যেরকম ইঞ্জিনের ডেভেলপমেন্ট করা হয়েছে এবং যেমন 1889 সালে কী ডেভেলপমেন্টটা করা হয়েছে 1899 সালে কী ডেভেলপমেন্টটা করা হয়েছে তারপর 1894 সালে আর এইখানে একটা পাতোয়ে আছে যে পাতোয়েতে আসলে আরও কিছু হিস্ট্রি তুলে ধরা হয়েছে আমরা আস্তে আস্তে আসলে ওই দিকে মার্সিডিস বেঞ্জের মাইল ফলক কিছু হিস্ট্রি এখানে দেওয়া আছে যেমন ওয়ার্ল্ড এক্সিবিশন আইফেল টাওয়ারের এখানে আসলে মার্সিডিস বেঞ্জের একটা এক্সিবিশন হয়েছিল সেটা আসলে এখানে তুলে ধরা হয়েছে আরও কিছু ল্যান্ডমার্ক এখানে তুলে ধরা হয়েছে সো আপনারা যখন মার্সিডিস বেঞ্জের এই মিউজিয়ামে ঢুকবেন মানে কিছুটা বিগিনিং হিস্ট্রির পরে এই ধরনের একটা কুল মানে খুব সেক্সি টাইপের একটা মোটামুটি এনভায়রনমেন্টে কিছু গাড়ি সাজিয়ে রাখা হয়েছে ইটস এ সুপার কুল ইন্টেরিয়র তারপরে প্রেজেন্টেশন ইটস ভেরি গুড খালি জাস্ট মার্সিডিস বেঞ্জের গাড়িকে দেখা না এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন দেখাটাও আসলে অনেক বড় ব্যাপার আপনারা মানে গাড়িগুলোর প্রেজেন্টেশন যদি যেমন আমি গাড়ি খুব পছন্দ করি না তারপরে যার প্রেজেন্টেশনটা দেখার জন্য আসলে আমার মনে হচ্ছে যদি না দেখতাম তাহলে আসলে অনেক কিছু মিস করে ফেলতাম আমরা মোটামুটি পাতোয়ে ধরে আস্তে আস্তে আগাচ্ছিলাম যেহেতু আমাদের টাইমের প্রতি একটা খেয়াল রাখতে হচ্ছিলো সেই জন্য আমরা একটু মোটামুটি এগিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি সব কিছু আসলে একেবারে পাই টু পাই দেখা সম্ভব না এবং প্রত্যেকটা জায়গায় যারা আসলে কার লাভার তারা আসলে একেবারে প্রত্যেকটা জিনিস চেখে চেখে দেখতেছে এবং আমি কিছু কিছু মানুষকে খেয়াল করছি তারা এক একটা পার্ট মানে খুব সুন্দর করে দেখছে এইখানে নাবিহা খেলা করতেছে ওর তো গাড়ি দেখার মধ্যে মন নাই কিন্তু প্লেসটা ভালো লাগছে একটু বুঝতে পারতেছি মার্সিডিস বেঞ্জের মানে যে লোগো ট্রেডমার্ক সেটা আসলে কীভাবে বিবর্তন হয়েছে সেটা আসলে কিছুটা হিস্ট্রি তুলে ধরা হয়েছে এক একটা সময়ে এক একটা মার্সিডিস বেঞ্জের ইয়া ছিল লোগো ছিল ট্রেডমার্ক ছিল সেটা আসলে এখানে তুলে ধরা হয়েছে এবং এই ট্রেডমার্কটা মোটামুটি 1909 সাল থেকে এটার প্রথম ট্রেডমার্কিংটা শুরু হয় এখানে হিস্ট্রিতে তাই বলছি এবং এখানে মোটামুটি বলেছে যে আই ক্যাচিংয়ের জন্য মোটামুটি মানে এই ট্রেডমার্কটা আসলে প্রথম শুরু করা হয় আর কি তারপরে মার্সিডিস ব্যান হ্যাজ বিন প্রোটেক্টেড বাই দ্য ল মানে 1902 সাল থেকেই এটা আসলে একটা প্রোটেক্ট দ্বারা মোটামুটি ল দ্বারা মার্সিডিসের একটা ব্র্যান্ড সে ব্র্যান্ডটা প্রোটেক্ট করার জন্য আসলে ট্রেডমার্ক করা হয় আর কি ভুল বললে মাফ করে দিয়েন এই গাড়িগুলো কেনার জন্য একটা সময় ধনকুবেররা মোটামুটি লাইন দিত যাদের আসলে প্রতিযোগিতা ছিল এই গাড়িগুলো কেনার জন্য আজকে এই গাড়িগুলো জাদুঘরে এবং আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে এই ধরনের একটা গাড়ি চালাইতে আমার খুব ইচ্ছা করবে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমার এই লাল গাড়িটা চালাইতে আমার খুব ইচ্ছা লাগবে এবং এখানে চড়তেও খুব পছন্দ লাগবে যদিও আসলে শীতের দেশে এই গাড়িটা চড়তে মজাই লাগবে কিন্তু গরমের দেশে অবস্থা খারাপ হয়ে যাবে যেমন গরমের দেশে আমার বাংলাদেশে এই গাড়িটা চালাইতে খুব মজা লাগবে আমি আসলে গাড়ির খুব বাজে রিভিউ দিতেছি যেটা আসলে আমি গাড়ি লাভার না তো এর চেয়ে ভালো রিভিউ আমার কাছ থেকে পাওয়া যাবে না মোটামুটি কিছু গাড়ির মিনিয়েচার রাখা হয়েছে বিভিন্ন সময়ে বাস তারপরে ট্রাক না মানে এইখানে বাস এবং গাড়িরই মোটামুটি কিছু মিনিয়েচার রাখা হয়েছে এবং এইখানে সত্যিকার সময় যেই সময়ে আসলে বাস ছিল সেই সময়ের বাসগুলোর কিছু গ্যালারি এখানে আসলে রাখা হয়েছে এক্সিবিশন করেছে এবং অসম মানে প্রত্যেকটা বাস বাসগুলো আমার খুব পছন্দ লাগতেছে এই লাল গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ইয়েলো গাড়িটা স্টিল নাও পাওয়া যাবে কারণ হলো এটা এখনও দুর্বল হয়ে যায় না এটা খুব কমন মানে মডার্ন গাড়ির ইয়ার মতো কিন্তু এই ইয়েলো গাড়িগুলো আমাদের এই লাল গাড়িটা আমাদের লাল যে বাসটা এই লাল বাসটা আসলে আমাদের বাংলাদেশে একটা মুড়ির টিন নামে একটা বাস ছিল সেম মুড়ির টিনের মতো আর কি
কেন মনে হচ্ছিল যে এই গাড়িগুলো আসলে লন্ডন লন্ডন বা হলিউড বলিউডে আমি দেখি, বলিউডে না হলিউডে দেখেছি, এটা আসলে লন্ডনের জন্য আসলে করা হয়েছিল। কারণ ওই যে এই গাড়িটার নাম হলো লন্ডন মোটর অগ্নিবাস। চিন্তা করা যায় ওই সময় আসলে কত ডেভেলপ ছিল, ডাবল ডেকার, একবার ওপেন উপরে খোলা বাস, এখনও যেটা লন্ডনে খুব বেশি বিখ্যাত আর কি ওপেন। এইটা আসলে মানে বাস এবং কিছু গাড়ির এরিয়া, এখান থেকে আসলে মোটামুটি কিছু আধুনিক গাড়িও আছে, মেবি এই গাড়িটা আধুনিক চলতেছে, আধুনিক অবস্থা চলতেছে আর কি। আসলে কিছু এক্সিবিট করা হয়েছে এখানে, একটা প্লেনে এক্সিবিট করা হয়েছে। আমার যথেষ্ট সন্দেহ আছে এই প্লেনটা কি মার্সিডিস বেঞ্জের কি না, আসলে দেখলে বোঝা যাবে। এইখানের গাড়িগুলো মোটামুটি 1980 দশকের গাড়ির মতো আর কি। যে প্লেনের ইঞ্জিনও বানায় তো সেটা আমি কোনো দিন জানতামই না। এটা মোটামুটি এখানে আসলে মোটামুটি অনেকগুলো প্লেনের ইঞ্জিনও দেওয়া আছে, যেগুলো আসলে মার্সিডিস বেঞ্জ বানাইছে, কিন্তু আমার জেনারেল নলেজ অনেক খারাপ। যাই হোক, এখানে মোটামুটি প্লেনের কিছু হিস্ট্রি আছে, যেটা আসলে প্লেন নিয়ে এখানে উপর থেকে যে গাড়িগুলো দেখিয়েছিলাম সেই গাড়িগুলো আসলে সুন্দর করে সাজানো। তো আমরা আসলে সম্পূর্ণটা ঘুরবো না, কারণ অলরেডি আমরা ঘুরে ফেলেছি। সো আমরা আরও নিচের দিকে যাব, এবং কেউ যদি মার্সিডিস বেঞ্জের এই জাদুঘরে আসেন ডেফিনেটলি মোটামুটি 4-5 ঘন্টা নিয়ে আসলে দেখতে দেখতে মার্সিডিস বেঞ্জের মডার্ন গাড়ির দিকে চলে আসছি। এবং আমি আপনাদেরকে আগেই বলছি মার্সিডিস বেঞ্জের এই মিউজিয়ামটাতে ঘুরতে হলে মিনিমাম 5-6 ঘন্টা লাগবে, আদারওয়াইজ ফুল সুন্দরভাবে ঘোরা যাবে না। আপনারা কেউ স্টুটগার্টে আসলে অবশ্যই 5-6 ঘন্টা হাতে নিয়ে আসবেন, তাহলে সুন্দর করে ঘুরতে পারবেন। তাহলে মোটামুটি আগে যে স্পোর্টস গেম হইতো সেটার আসলে ভিডিওগুলো তুলে ধরা হয়েছে। এটা ছিল আগের স্পোর্টস কারের ভিডিও। এখন যে স্পোর্টস কারগুলো মার্সিডিস বেঞ্জের বাজারে চলতেছে সেইগুলো আবার মোটামুটি এক্সিবিট করা হয়েছে, মানে একবার মডার্ন স্পোর্টস কার। কিন্তু আমি পুরনো স্পোর্টস কারগুলো দেখিনি, কিন্তু মডার্ন স্পোর্টস গ্রুপগুলো এইটা। এদিকে আসো, এটা আসলে মার্সিডিস বেঞ্জের ফুল ডেভেলপ, ঠিক আছে, ডেভেলপ মানে এটা পুরনো স্পোর্টস কার। হ্যাঁ, এগুলো হলো পুরনো স্পোর্টস কার। আমরা হয়তো আগের স্পোর্টস কারগুলো মানে মডার্ন স্পোর্টসগুলো দেখে ফেলেছিলাম, এইটা আসলে পুরনো স্পোর্টস কার। ওইখান থেকে আসলে বিবর্তন, ওই যে বিবর্তন শুরু হয়েছে এইভাবে থেকে বিবর্তন করতে 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 মানে একেবারে সিকোয়েন্স আকারে ওইগুলোর ডেভেলপমেন্ট। আমরা মোটামুটি মার্সিডিস বেঞ্জের মিউজিয়ামটা ভালোই ঘুরেছি, তা এখানে যখন বের হয়ে যাবেন তখন আসলে আপনাকে একেবারে একটা রেস্তোরাঁর ভিতরে ছেড়ে দিবে। এটাও মনে হয় মার্সিডিস বেঞ্জ আয়োজন করেছে, যেখানে আসলে আপনি টায়ার্ড হয়ে গেলে খেয়ে নিতে পারবেন। তো আজকে আসলে আর ভিডিও করব না, আমাদের স্টুটগার্ডের ব্লগটা এখানেই শেষ। আমরা চেয়েছিলাম যে পোর্শের মিউজিয়ামে যাব, কিন্তু আসলে মার্সিডিস বেঞ্জের যে মিউজিয়াম এটাতে আমরা একেবারে ছুঁয়ে ছুঁয়ে আসছি, একেবারে মানে না দেখার মতো দেখে আসছি, সেটাতেই মোটামুটি আমাদের 2 ঘন্টা লেগে গেছে। একেবারে খুব ভালোভাবে দেখতে হলে 4-5 ঘন্টা লাগবে। আপনারা যারা ভালো করে দেখতে চান ডেফিনেটলি 4-5 ঘন্টা নিয়ে আসবেন। আজকের মতো স্টুটগার্ডের ব্লগটা এখানেই শেষ, এবং স্টুটগার্ডে আসলে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো মার্সিডিজের মিউজিয়ামটাকে ঘুরে যাবেন, অন্যথায় স্টুটগার্ট গার্ডে না আসাটাই বেটার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।